সেদিন হঠাৎই টাকাদে টাকাদে শব্দের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে ওনাকে দেখতে পাই তাৎক্ষণিক আমি ক্যামেরাটা অন করি ওনাকে আমার বিড়িওতে ধারণ করার চেষ্টা করি বিয়র্স আজকে আমি তিনজন মানুষকে দেখাবো যে তিনটি জীবন আলাদা আলাদা পথে প্রবাহিত হয়েছে আলাদা আলাদা জীবন মান নির্দেশ করে আর পর্দায় যাকে দেখতে পাচ্ছেন উনি এত রুদের মধ্যে বসে কাঁদছেন যে সেদিন রুদের তাপে যে ডালাইকৃত জায়গাটুকু দেখতে পাচ্ছেন সেই জায়গাটুকু থেকে রীতিমতো গরম বের হচ্ছিলো আর এমন একটি জায়গায় বসে উনি কাঁদছেন এবং রীতিমতো চিৎকার দিয়ে টাকা আমি কিছুটা বয় পেয়ে গেলেও ক্যামেরাটা টিকেই অন করেছিলাম সেদিন আমি ওনাকে দেখে যেটা বুঝেছি যে উনি সদ্য মানসিক ভারসাম্যহীন হয়েছেন এটি ধারণা করা যায় কারণ কোনো দীর্ঘমেয়াদী পাগলের শরীর এত ভালো থাকবে না আপনারা জানেন যে পাগলরা নিজের খেয়ালটুকু রাখতে পারে না নিজের খাবারটুকু নিয়মিত খায় না কোনো দীর্ঘমেয়াদী পাগল যখন তাদের খাবারটুকু নিয়মিত খাওয়ার সুযোগ পায় না বা খায় না তখন তার শরীর স্বাস্থ্য এমনিতেই খারাপ হয়ে যায় ওনার যে শরীর স্বাস্থ্য সেটি একেবারেই ভালো আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় এখন যাকে পর্দায় দেখতে পাচ্ছেন আগে যে লোকটিকে দেখেছেন সেই লোকটি থেকে একেবারেই ব্যতিক্রম উনি পাগল নয় উনি একে একেবারেই ভালো মানুষ উনি নানান মতলবে আপনারা জানেন যে বাংলাদেশের বড় বড় মাজারগুলিতে এই ধরনের মতলব বা কিছু মানুষ আছে যারা নানান মতলবে মাজারে পড়ে থাকে এবং নানান উপায়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে নেয় ওনাকে আমি সেজন্যই ভিডিও করেছি কারণ ওনাকে দেখতে যতটা সাদা মনে করছেন সত্যিই কিন্তু উনি তা নয় মাজারের আশপাশে যারা আছে আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন তখন কিন্তু ওনাদের সম্পর্কে জানতে পারবেন যখন আমার সব কাজ শেষ একেবারেই তখন ওনাকে আমি একেবারেই বিষণ্ন অবস্থায় বসে থাকতে দেখি আমি নিশ্চিত যে উনি মাজারের কেউ নয় উনি মাজারের স্থায়ী কোনো মানুষও নয় যে উনি মাজারে থেকে টাকা মানুষের কাছে চাইবে ওনাকে দেখে এতটাই খারাপ লেগেছিল যে আমি আপনাদের জন্য আমার ক্যামেরায় বন্দি করে নিয়ে আসলাম